taking me home. One thing really do want. Say that you're the worst, but I don't know. Is that true? Hey, what's up, buddies? তো আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে ইটস বাদশা, ঠিক আছে? সো আজকে অনেকদিন পর বেরালাম, ঠিক আছে? আজকে যে ব্লগ করব সেইটা উপরে জল যেটেন, অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান ছিল, সো আজকে ছুটি ছিল, সো আজকে যাব সেখানে। সো আমার সাথে আছে আমার বন্ধু বাসু ভাই, আজকে জায়গাটা যাব এবং অনেক মজতেই হবে, ঠিক আছে? সো এখন আমরা আছি, এটা হচ্ছে নেহরাবান, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন ঝাড়গ্রাম বাসিন্দারা, যারা বাইরে আছেন তারা বুঝতে পারবেন না। তো আপনাকে পিছনের জায়গাটা দেখিয়ে দিই, শ্মশান মান্দে কেমন। ওটা হচ্ছে শ্মশানকালী, ঠিক আছে? ওটা হচ্ছে ঝাড়গ্রাম নেহরা মান্দের শ্মশানকালী, ওটা কালী মন্দির, ওটা শ্মশান। আর এটা হচ্ছে পুরো এখানে সব মায়ের বিসর্জন করে এখানে ডোবানো হতো। সো এটা হচ্ছে নেহরা বাঁধ, খুবই নাম করা ঝাড়গ্রামের। সো এখানে আসবে কৈলাস এবং তার সাথে যাওয়া হবে ব্লগে। সো ফ্রেন্ডস, কৈলাস আসছে, দেখুন ও অনেক দেরি করে গেছে, ঠিক আছে? ওকে অনেকক্ষণ আগে থেকে আসতে বলেছিলাম, যে আর দেরি করে আসছে, তোর জন্য দেরি হয়ে গেল ভাই, তোর জন্য দেরি হয়ে গেল। চ তাড়াতাড়ি যাওয়া যাক কি। সো ফ্রেন্ডস, তো যাওয়া শুরু হবে এক্ষুনি, সো বলে দিচ্ছি আপনাদেরকে আগে। তো এখান থেকে যাব, ঠিক আছে, ওই বামদায়, এবং বামদা থেকে খাটকুড়া যেতে, ঝাড়গ্রাম থেকে খাটকুড়ার মাঝে সেই জায়গাটা পড়ে, এবং সেখানে খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। সো আমরা বেঁচেছি সেই জায়গাটায়, এবং আপনারাও দেখতে থাকুন, ঠিক আছে? ইটস বাদশা। আমরা চলে আসছি খাটকুড়ার, ঠিক আছে? আর একটু সামান্য, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আপনার ইচ্ছা ছিল এখানে, সো চলে আসলাম। এখান থেকে আমরা যাবো, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা, সেটা থেকে রাস্তা সুস্থ থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন উপরে জল, নিচে ট্রেন। তো আমরা চলে এসেছি এখানে, এবং এটা ছিল একটা ক্যানেল, এখন এখানে জল নেই। তো যখন বর্ষাকাল হবে তখন ড্যাম থেকে জল ছাড়াবে, তখন জল আসবে। তো আপনারা আসুন।
I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. So friends, আপনারা দেখতে থাকুন ও এখানে কিছু ট্রিক্স আছে পড়ে যাওয়ার। দেখুন এখানে কোলাস ক্যামেরাটা দেখা, এখান থেকে ট্রেন যায় নিচে, নিচে ট্রেন যায়। এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে ট্রেন যায়, বলেছিলাম উপরে জল আর নিচে ট্রেন। সো এই জায়গাটা ট্রেন যায়, চলুন আপনাকে ভিতরে দেখিয়ে দিই জায়গাটা কেমন। ওদিক থেকে একটা ট্রেন আসছে, ওই আলো আসছে, তো জায়গাটা খুব ভালো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই উপরে চলে এবং নিচে ট্রেনের যেখানে হচ্ছে নিচে থেকে ট্রেন যায়, তো সেই জায়গাটা আমরা এখন ঘুরছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন। এবং এখান থেকে একটা সবুজ রঙের সিগন্যাল দেখা যাচ্ছে, এই ওই ফুট থেকে ট্রেন আসছে, ওই লাইন থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। এখন তো ভয় দেখাতেই হবে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর পর আমি এখানে একটা কথা বলতে চাই, আপনাদের কেমন ভিডিওটা লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করবেন। এবং একটু মাচাতে মাচাতে।